আসসালামু আলাইকুম, আশা রাখি সবাই অনেক ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি। তো আজকের ভিডিওতে মূলত আপনাদেরকে যেটা শেখাবো সেটা হচ্ছে ইউটিউব থেকে কিভাবে ইনকাম হয়। আসলে আমরা ইউটিউব থেকে কিভাবে ইনকাম করি, হ্যাঁ, তো ইউটিউব ইনকামের অনেকগুলো পথ রয়েছে, তো কোন পথটি কীরকম সে বিষয়গুলো আপনাদেরকে আজকে আমি জানাবো। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। ইউটিউব থেকে ইনকামের অনেক সোর্স রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে অ্যাডসেন্স। তো আপনি যখন আপনার শর্তটা পূরণ করতে পারবেন ইউটিউবের দেয়া, তখন আপনাকে অ্যাডসেন্সে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাডসেন্সে অ্যাকাউন্ট করার মাধ্যমে আপনি যে প্রফিটগুলো পাবেন সেগুলো অ্যাডসেন্সে জমা হবে। এখন আপনারা হয়তো আমাকে প্রশ্ন করবেন, অ্যাডসেন্স কী? অ্যাডসেন্স হচ্ছে গুগলের একটি বিজনেস মাধ্যম। এখানে গুগল বিভিন্ন কোম্পানির অ্যাড নিয়ে তা বিভিন্ন সাইট, অ্যাপস কিংবা ইউটিউব ভিডিওর মাধ্যমে সকলের কাছে প্রচার করে। আপনি যখন ইউটিউবে মনিটাইজ পাবেন, তখন আপনার ভিডিওতে অ্যাড চালু হবে, তখন মানুষজন সেই অ্যাড যখন প্লে করবে, তখন অ্যাডসেন্স থেকে আপনাকে কিছু প্রফিট আপনার অ্যাকাউন্টে দিয়ে দিবে। এছাড়াও আরেকটি ইনকামের সোর্স রয়েছে, সেটির নাম হচ্ছে স্পন্সর। স্পন্সর হচ্ছে আপনার ভিডিওর মাধ্যমে তার চ্যানেল, সাইট কিংবা অ্যাপস প্রোডাক্ট রিভিউ করতে বলবে। আপনি সেটা যদি করেন, তাহলে আপনাকে তারা কিছু ডলার অথবা প্রফিট দেবে। এছাড়াও আপনি বিভিন্ন অ্যাফিলিয়েট সাইটে অ্যাকাউন্ট করে তাদের সেই প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিঙ্ক আপনি যদি আপনার ইউটিউবের ভিডিও ডিসক্রিপশনে শেয়ার করেন এবং সেই লিঙ্কে ক্লিক করে যদি আপনার গ্রাহকেরা তাদের পণ্য ক্রয় করে, তাহলে আপনারা কিন্তু সেই পণ্য ক্রয় করার ফলে একটি প্রফিট আপনারা পাবেন। আপনার যদি কোনো একটা বিজনেস থাকে, তাহলে আপনি অন্যান্য যে বিজনেস করে লোকেরা আছে, গ্রাহকরা আছে, তারা যদি আপনাকে বলে যে তাদের এই প্রোডাক্টটি আপনার ভিডিওর মাধ্যমে শেয়ার করার জন্য, তো আপনি যদি সেটা করেন, তাহলে যদি আপনার এই ভিডিওর ফলে অনেক গ্রাহক তাদের প্রোডাক্টটি ক্রয় করে, তাহলে সেই কোম্পানির কাছ থেকে আপনি কিছুটা ইনকাম পাবেন। আপনি আপনার ইউটিউবে যখন একটি ভালো পর্যায়ে যাবেন, তখন দেখবেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের লোক আপনার কাছে আসছে তাদের এই প্রোডাক্টটি সেল করার জন্য। আপনি যদি তাদেরকে নিয়ে একটা ভিডিও দেন আপনার ইউটিউব চ্যানেলে, তাহলে দেখবেন আপনার তারা ভাববে যে তাদের প্রোডাক্টের কাস্টমার বেড়ে যাবে, সেজন্য কিন্তু আপনাকে তারা একটা ভালো অঙ্কের একটা টাকা অফার করবে। তো যাই হোক, আমি যে বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলেছি এতক্ষণ, আপনারা অবশ্যই আশা করি বুঝতে পারছেন যে ইউটিউব থেকে বিভিন্ন উপায়ে আপনি ইনকাম করতে পারবেন, তবে আপনাকে অবশ্যই এটার জন্য কষ্ট করতে হবে এবং আপনার চ্যানেলটি তখনই দাঁড়িয়ে যাবে যখন আপনি নিয়মিত ভিডিও দিতে থাকবেন এবং অল টাইম ভালো একটি পর্যায়ে আপনাকে যাওয়ার জন্য আপনাকে ভালো ভালো ভিডিও মানুষের উপহার দিতে হবে। তো ইউটিউব থেকে আসলে এই এই প্রসেসে ইনকাম করা যায়। এছাড়াও আরও অনেক ধরনের ইনকাম ইউটিউব ফিচারে নতুন যুক্ত করেছে, তো এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আরও আলোচনা করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটি ভিডিওতে।